সব বন্ধুরা, আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এই মুহূর্তে আমি রয়েছি বালাজি মিউজিকের গোডাউনে। তো আমার সামনে যিনি রয়েছেন উনি হচ্ছে বালাজি মিউজিকের মেইন অপারেটর, বা মানে গোডাউন দেখাশোনা থেকে মালিকও বলতে পারো। তো ওনার নাম হচ্ছে সুমন, সুমন দা, আমরা সুমন দার নামে চিনি। তো এক কথায় বলতে গেলে সুমন দার যে মামা রয়েছে, তো ওনার মামারই সেটা। তো মামা বাইরে থাকে, তার কারণে সুমনদাই কিন্তু দেখাশোনা করে বক্স সেটআপটা, ঠিক আছে। তাছাড়াও সুমনদার ভাই রয়েছে অক্ষয়দা। তো অক্ষয়দা আগে সেটআপটাই কাজ করতো, এই এই সময় বর্তমান রিসেন্ট বছর দুয়ের মতো এখন আর থাকে না, বাইরে কাজ করে মামার সঙ্গে। তো যাই হোক, মামা কিন্তু এই দুই ভাগনার উপরে সেটআপটা ছেড়ে দিয়েছে, আর সুমনদা এবং অক্ষয়দা কিন্তু দেখাশোনা করে। তো ওনার যে মামা রয়েছে সুমনদা, মালিক সুমনদার যে মামা রয়েছে মালিক বাবু, এবং সুমনদাও মালিক বাবু। তো সুমনদার কাছে কিছু কথা জানবো সেটের ব্যাপারে, এবং ওনার মামার ব্যাপারেও কিছু জানবো বৃত্তান্ত। আর একটা কথা বলে দিই, তো বন্ধুরা আজকের 30 তারিখ মানে আগস্টের, কালকে 31 আগস্ট, তো কালকে কিন্তু বেলদাতে কম্পিটিশন রয়েছে। অ্যাড্রেসটা বলে দে সুমনদা একটু। ঠাকুরচক রামায়, ঠাকুরচক থেকে তোমার 3-4 কিলোমিটার হবে রামায়। আচ্ছা, ঠাকুরচক থেকে 3 কিলোমিটার ভেতরে। ওখানে পাওয়ার আছে, সুবদ্বীপ আছে, বালাজি আছে, সুপার পাওয়ার আছে, আরো অনেক সেট আপ রয়েছে, 8টা মতো সেট আপ আছে টোটাল। তো ওখানে কালকে দুপুরের মধ্যে কিন্তু কম্পিটিশন হবে, তো যারা দেখতে চাও অতি অবশ্যই যেতে পারো। তো বালাজি মিউজিক বেরিয়ে গেছে, সে আমি ভিডিও তোমাদের দেব। এবার যেটা আমি জানতে চাইবো যে তোমার মামার নাম কি সুমনদা? শম্ভুশী। মানে সুমনদার মামার নাম হচ্ছে শম্ভুশী। তো মামা বর্তমানে কি করে, এই সেট ব্যবসা না অন্য কিছু? না, মামা এমনি ভারতের বাইরে থাকে, সুপারভাইজারে কাজ করে। আচ্ছা, তো ভারতের বাইরে মানে দেশের বাইরে মামা কাজ করে, তো সেট ব্যবসাটা সুমনদাই দেখাশোনা করে। তো সুমনদা আমি জানতে চাই এবার যে এই সেট ব্যবসাটা কত দিনের? এটা হয়ে গেল প্রায় 15-16 বছর। তো 15-16 বছরের ব্যবসা, তো ব্যবসা শুরু থেকেই তুমি আছো নাকি? তো ব্যবসা শুরু থেকেই সুমনদা কিন্তু রয়েছে। তো এবার যেটা জানতে চাইবো যে ব্যবসা শুরুতে কি বক্স হয়েছিল? প্রথম শুরুতে হয়েছিল আমার এমনি লাইট ব্যবসাও আছে, প্রথম এখনো আছে। আচ্ছা, ডিজি আছে, বাকি এমনি ছোটো মেশিন টেশিন আছে। তারপরে তোমার হচ্ছে শুরুতে প্রথম একটা জেনারেটর মানে করা হয়, তার থেকে আবার 312 ইঞ্চি 6 স্পিকার হলো চারখানা। আচ্ছা, সেটার থেকে আবার তোমার 15 ইঞ্চি 30 স্পিকার যে আগে যে ছিল, আচ্ছা 15 ইঞ্চি 3 পাল্লা বক্স ছিল, তখন সেগুলো 8টা ছিল। সেটার থেকে আবার তোমার 2 বেস 2 মিড হলো, তারপরে সেটা 2 বেস 2 মিড থেকে আবার ক্রাব মডেলের 2 বেস 3 মিড হলো। তো প্রথমে যেটা হয়েছে সেটা হচ্ছে এই বাড়িতে বানানো হতো, সব বাড়িতে বানানো হতো, বাড়িতে বানানো মানে এতগুলো যে বলে এসে সব বাড়িতে বানানো হতো বাড়িতে। আচ্ছা, তো মানে বন্ধুরা বলে দিই, তো প্রথমে কিন্তু শুরুতে 12 ইঞ্চি স্পিকারের 4 পাল্লা 4D বক্স হয়েছিল, তারপরে আস্তে আস্তে আপডেট হতে হতে বাড়তে থাকে। তো প্রথম দিক থেকে মানে কোন সেটআপটা পর্যন্ত এই বাড়িতে বানানো হয়েছে? আমার 2 বেস 3 মিড পর্যন্ত, মানে 1815। তো 2 বেস 3 মিড পর্যন্ত কিন্তু বাড়িতে বানানো হয়েছে। তারপর 2 বেস 3 মিডের পর কি কি সেটআপ হয়েছিল? তারপরে 2 বেস 3 মিডের পরে 4-4 মাল করা হয় সুকুমারদার কাছ থেকে, এএসবি ক্যাবিনেট থেকে। আচ্ছা, তারপর তারপরে ওখান থেকে আবার 4-4 থেকে আবার নতুন আবার একটা মডেলে 4-4 করা হলো, সেটার থেকে আবার 6-6 করা হলো, তারপরে 6-8 করা হলো, সেটার থেকে আবার 6-8 করা হলো, 6-4টা 8-8 5টা, তারপরে 8-8 মাল হলো। 8-8 মাল থেকে তখন একটু সমস্যা, এগুলো সব এএসবি এএসবি। আচ্ছা, ওখান থেকে সমস্যার পরে কিছুদিন মাল বন্ধ ছিল ব্যবসা, করা হয়নি, সমস্যা বলে পুলিশের ঝামেলা ছিল। তারপর থেকে আবার এএসবি থেকে আবার 4-4 করা হয়, মানে উল্টো দিক থেকে মডেলটা। আচ্ছা, সেটার থেকে হওয়ার পরে সেটা আসছিল, তারপরে মা কালী ক্যাবিনেট লালুদার কাছ থেকে তখন আবার মানে সেই মডেলের বেশ একটু মডিফাই করে আবার চালানো হয়। আজ পর্যন্ত চলছিল সেই মডেলটা, এই সদ্য প্রবেশটা করা হয়েছে মরণের আগে।
বর্তমানে ভাড়া দেওয়ার জন্য কি কি সেটআপ রয়েছে? বর্তমান ভাড়া দেওয়ার জন্য আমার ইনপুটের মাল আছে, ইনপুটের মাল একটা আছে, প্লাস টু বেস টু মিড আছে সেটা একটা, প্লাস ফোর ফোর আছে, তারপরে এমনি ছোটো মোটো মাল আছে। যেহেতু আমাদের পাড়া গ্রামের দিকে বাড়ি, সব রকম মাল রাখতে হয়েছে আমাদের। মেনলি হচ্ছে আমাদের বড়ো সেটআপ হচ্ছে এখন ফোর ফোর। হ্যাঁ, বড়ো সেটা যেটা কম্পিটিশনের জন্য বা রোড শো, যেটা আজকে বেলদার বেরিয়ে গেছে। তো বন্ধুরা, বলে দিই বালাজি মিউজিককে ভাড়া করার জন্য আমার ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে। আরও বলে দিই বালাজি মিউজিকের কাছে ডিজিও রয়েছে এবং ছোট জেনারেটরও রয়েছে, সেগুলোও বুকিং করার জন্য ভিডিও ডেসক্রিপশনে নাম্বার থাকবে, ওই নাম্বার থেকে যোগাযোগ করতে পারো। তো বর্তমানে বালাজি মিউজিককে বলতে গেলে অন্নপ্রাশন থেকে স্টেজ প্রোগ্রাম, বিয়ে বাড়ি শুরু করে সমস্ত জায়গায় কিন্তু ভাড়া করতে পারো, যেটা বর্তমানে যেসব সেটআপগুলো রয়েছে। তো এবার যেটা জানতে চাইবো, বেশি কিছু জানবো না, ওই যে পপ মডেলটা নতুন হয়ে এসছে এএসবি ক্যাবিনেট সেন্টার থেকে, তো ওই পপ বেসেস কি স্পিকার লাগানো আছে এবং মিডে কি স্পিকার লাগানো আছে? মিডে আছে সুইটন 1200, আর বেসে আছে তোমার 1800 সুইটন। আচ্ছা, তো 15 ইঞ্চি 18 ইঞ্চি? 15 ইঞ্চি 18 ইঞ্চি। তো বেসে রয়েছে 18 ইঞ্চি সুইটনের 1808 এবং মিডে রয়েছে 15 ইঞ্চির সুইটনের 1200। তো এই ব্যাস বক্সটাকে, মানে ব্যাস পপ ব্যাসটাকে এবং মিডগুলোকে কি মেশিন দিয়ে মেনটেন করা হয়? আমার বেস বাজে, বেস বক্স বাজে এমনি তোমার 840 40। আচ্ছা, আর 20 মিড বাজে। আচ্ছা, তো বন্ধুরা, 840 ব্যাস বক্স বাজে এবং মিড বাজে CA20 সাউন্ড স্ট্যান্ডার্ড কোম্পানির। তো এবার যেটা জানতে চাইবো, যে এই যে ডট পেটি আমরা সাধারণত বলে থাকি, তো ওখানে ইকুইলাইজার কোন কোম্পানি রয়েছে, বা ক্রস ওভার বক্স বাজানোর জন্য হর্ন সার্কিট কার কার রয়েছে, এটা বললে ভালো হয়? ইকুইলাইজার আছে আমার বলতে 231। আচ্ছা, এটাই পুরো? আচ্ছা, হাউজার, DBX। আচ্ছা, চারটা পাঁচটা সব রকমই আছে আমার কাছে। বন্ধুরা, তোমরা শুনতে পেলে যে বালাজি মিউজিকের অনেকগুলো কিন্তু ইকুইলাইজার রয়েছে। তো এবার যেটা জানতে চাবো, বক্স বাজানোর জন্য কার ক্রস ওভার ব্যবহার করা? বক্স বাজানো বলতে তোমার MS Audio। আচ্ছা, ফুল নামটা বলো। আমরা তাপস দা বলে ডাকি। আচ্ছা আচ্ছা, MS Audio। MS Audio কাঁথিতে ভাই, রূপসী বাইপাসের দোকান আছে মনে হয়। আচ্ছা, আর শুধু MS Audio না, আর কার আছে? মা অডিও আছে ক্রস ওভার। আচ্ছা, আর হর্ন সার্কিটের জন্য? হর্ন সার্কিটও মা অডিও আছে, আমার MS Audio আছে। মানে দুজনের ব্যবহার করা হয়, MS আর মা অডিও, সে হর্ন সার্কিট হোক আর ক্রস ওভার হোক। তো বন্ধুরা, আর যেটা জানতে চাইবো, এই যে ধরো ম্যাগনেট, মানে টিউটার বা ধরো ইউনিট যে বাজানো হয়, কি এমপ্লিফায়ার দিয়ে? আমার সব 700 বেসে। 700 বেসে স্ট্যান্ডার্ড। আচ্ছা, আর যেটা জানতে চাইবো, যে এটা অনেক আগে কিন্তু আমার প্রশ্ন করা উচিত ছিল, তো প্রথমে বলা হয়নি, এই যে বালাজি মিউজিক নামকরণটা কিভাবে করা হয়েছে? বালাজি মিউজিক নামকরণ বলতে তিরুপতি বালাজি আছে। আচ্ছা, তার উদ্দেশ্যে সাউন্ড করা আছে, আগে ছিল সৌরভ সাউন্ড। আচ্ছা, সেটা থেকে নামটা চেঞ্জ করে, যে বালাজি আমাদের ঠাকুর আছেন সামনে। আচ্ছা আচ্ছা, তিরুপতি বালাজি। আচ্ছা, তার নামে সেট করা, সেই ঠাকুরের নাম করে সেট করা, এই যে সামনে আছে। তো বন্ধুরা, তোমরা শুনতে পেয়েছো যে বালাজি মিউজিক কি করে নামটা হয়েছে। তো এবার যেটা জানতে চাইবো, মানে বর্তমানে এই যে বিশ্বকর্মা পুজো আসছে, তো পুজোয় কোথায় ভাড়া রয়েছে এটা বলে ভালো হয়? বিশ্বকর্মা পুজো আছে কালীনগরে। আচ্ছা, তারপরে গণেশ পূজায় উড়িষ্যায় আছে 4 দিন একটা বসে বাজবে, তারপরে 5 দিনের দিন, 6 দিনের দিন, 7 দিনের দিন, টোটাল 5 দিনই আছে তোমার ওইখানে, মানে তোমার ভদ্রকে। ভদ্রক। একটা মিড বক্স টেস্টিং হয়েছে, তো সেটা তোমরা দেখেছো। তো সুমনদার কাছে জানতে চাইবো, এইরকম কোন প্ল্যান আছে কিনা পরবর্তীতে কোনো কিছু নেওয়ার? এখন নতুন হয়েছে ওখান থেকে, তোমার ওটা চলুক, তারপরে আমরা ভাববো। এখন মানে মার্কেটে দু একজন নেওয়ার পর রেজাল্ট দেখে তারপরে নেওয়া হবে আর কি, তাড়াহুড়া করে কিছু না করে লাভ নেই।
বর্তমান পরিস্থিতি। হ্যাঁ, তো রিসেন্ট, যেহেতু কারণ রিসেন্ট বালাজি মিউজিক কিন্তু হয়েছে, তাও আমি জিজ্ঞাসা করলাম, কারণ সবাই তো আর সমানভাবে ব্যবসা করে না, কেউ মানে তাড়াতাড়ি সেট আপ চেঞ্জ করে, কেউ দেরিতে চেঞ্জ করে, তাই আমি প্রশ্নটা রাখলাম, আর কিছু না। তো বন্ধুরা, আমার যেটুকু জিজ্ঞাসা করার ছিল আমি করেছি, তো তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে, সেগুলো হয়তো পরবর্তী কোনো ভিডিওতে বানাবো। তো চলো, এখানে সুমনদার কাছে ইন্টারভিউটা শেষ করবো, আর রাখি পূর্ণিমা সবাইকে অভিনন্দন রইল আমার দুজনের পক্ষ থেকে, আচ্ছা, বালাজি মিউজিক পক্ষ থেকেও রইল। আচ্ছা, তো সুমনদা বলে দিলে, আমার কালকে রাখি পূর্ণিমা আছে, আচ্ছা, আর সবাই আসো কালকে ওখানে, আচ্ছা, তো ওখানে চলো, বেলদাতে, বেলদাতে কম্পিটিশন রয়েছে, আর সুমনদা শুভেচ্ছা জানিয়ে দিল। তো চলো, এবার গোডাউন রিভিউ করে দেখাচ্ছি, আর মানে বক্সটা যে বেরিয়ে যাচ্ছে বেলদাতে সেটাও দেখাচ্ছি, তোমরা দেখো। তো বন্ধুরা, গোডাউন রিভিউ শুরুতেই আমি তোমাদের বলে দিই যে বালাজি মিউজিকের ডিজিও রয়েছে, 6 সিলিন্ডার 83 KVA, এটা হচ্ছে বালাজি মিউজিকের ডিজি। তো বন্ধুরা, ডিজি এগ্রিমেন্ট করার জন্য বালাজি মিউজিকের সঙ্গে যোগাযোগ করতে পারো, আর ছোটো জেনারেটর রয়েছে ছোটো পুজো অনুষ্ঠানের জন্য। চলো, এরপর গোডাউনটা দেখাচ্ছি, তোমরা দেখো। তো বন্ধুরা, তোমাদের ভিডিও শুরুতেই প্রথমেই বলেছিলাম যে বালাজি মিউজিক কম্পিটিশনের জন্য বেরিয়ে যাচ্ছে, তো বেলদা, তো কালকের কম্পিটিশন রয়েছে, তো কালকে সকালে রানিং হবে অনেকগুলো সেট আপ, তো কালকে সকালে গিয়ে আমি আপডেট দেবো ওখানে কী কী সেট আপ রয়েছে। তো ওখানে প্রায় 7 থেকে 8টি সেট আপের কম্পিটিশন আছে কালকে সকালে রানিং রোড শো হবে। তো চলো, আমি মানে লোড হয়ে গেছে তাই বক্সগুলো আমি পর্দা তুলে দেখাতে পারছি না, এমপি ফ্লেয়ার সমেত গোডাউনটা রিভিউ করে দেখাচ্ছি। বেলদা রামাতে, আচ্ছা, বেলদা রামাতে ঠাকুর চক থেকে ভেতরে 3 কিলোমিটার। তুই গাড়িটা দেখো, তো বন্ধুরা দেখতে পাচ্ছ, হল সার্কিট রয়েছে, এমএস অডিও, মা অডিও রয়েছে, বক্স কভার মা অডিও এবং এমএস অডিও রয়েছে। এই যে দেখতে পাচ্ছ বালাজি মিউজিকের নেম প্লেট। তো বন্ধুরা, ভিডিওর প্রথমে তো বলা হয়েছে স্টেজ প্রোগ্রামের জন্য যে মাল রয়েছে, এখানে দেখতে পাচ্ছ সিঙ্গেল ব্যাস এবং টুমিট রয়েছে, এই যে, আর এই দিকে টু মানে ঢোল ব্যাস রয়েছে এবং টুমিট রয়েছে JBL এর এখানে। আর এই যে মাল রয়েছে দেখুন, সিঙ্গেল ব্যাস এবং সিঙ্গেল অন স্পিকারের, আর এখানে র‍্যাক রয়েছে দেখতে পাচ্ছি। তোমাদের এমপি প্লেয়ার দেখাই, তো তোমরা অবশ্যই সবাই জানো বালাজি মিউজিক ATI প্রো ব্যবহার করে, তো সেই ATI 40 দেখতে পাচ্ছ। ATI 40 রয়েছে বন্ধুরা, এটা একটা নতুন এমপি প্লেয়ার, তো বালাজি টেস্টিংয়েও আমি দেখিয়েছিলাম, NLABS X7। আর এই যে ATI Pro দেখতে পাচ্ছ, এই যে CA20 রয়েছে, তারপর স্টেঞ্জারে 701 রয়েছে, যেগুলো হর্ন বাজানোর জন্য, আর এদিকে CA20 রয়েছে। তো বন্ধুরা চলো, ভিডিওটা আর বেশি বড় করবো না, তো এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।